পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের উত্তর দরিয়াপুর কৃষ্ণটোলা গ্রামে দীপালি শীল ছ বছর থেকে বিধবাতার সমস্যা নিয়ে ভোগ করছে। বারবার দরখাস্ত করা সত্ত্বেও তার বিধবা ভাতা হয়নি। স্থানীয় কিছু মানুষ তার সঙ্গে বিধবা ভাতা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছে। কেউ 50 টাকা দিয়ে, আবার কেউ 500 টাকা নিয়েছে। এত দেরি করে কেন খাচ্ছে বাচ্চারা? তো খাবার দিতে পারিনি, ওই জন্য খাচ্ছে। এখন তো 12টা বাজে, সকাল থেকে কোথায় বাবা দিব, ওই জন্য এখনই করলাম, তো এখন দিলাম খেতে। কত কষ্ট করবো তাদেরকে দিয়ে, সবসময় কষ্টই করছি, কেউ কিছু করে দেয় না। আপনার স্বামীর মারা যাওয়া কত বছর হলো? 6 বছর হলো। আপনার কটা ছেলে মেয়ে আছে? 4টা। আপনার কি এখনো বিধবা ভাতা হয়েছে? না, হয়নি। কেন হয়নি? তো যাচ্ছি, ঘুরিয়া পাঠিয়ে দিয়েছে, ভিডিও গেলাম, ভিডিও তো করে দেয় না। সব প্রধানের কাছে যাচ্ছি, প্রধানরাও ঝেঝারি মারছে, বলছে কি না হবে না বইলা। ভিডিও 2-3 বার গেলাম, জেরেস করে দিলাম, তবে সব কিছু করলাম, টাকাও সবাইকে দিলাম, তাও কেউ কিছু করে দেয় না। কতবার অ্যাপ্লাই করেছেন? লাগছে 7-8 বার হয়ে গেল, 6 বছর থেকে করেই যাচ্ছে, কত করব। সংসার কি করে চালাচ্ছেন? সংসার তো বিড়ি বাঁধি, বিড়ি বেঁধে সংসার জুটে। তো খাই, একবেলা খাই, একবেলা খাই না, ছেলে মেয়েগুলোকে না খাবিয়ে রাখি। পড়াতে পারেন ছেলে মেয়েদের? পারি না পড়াইতে, তো ছেলে মেয়েকে নিয়েই কষ্ট, কত কষ্ট করবো ওদেরকে নিয়ে। খাওয়াইতে পারি না, লেখাপড়া করাইতে পারি না। ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা প্রকল্প 2009 অনুযায়ী এই মহিলার বিধবা ভাতা পাবার উপযুক্ত। দীপালি শীল খুব কষ্ট করে বিড়ি বেঁধে সংসার চালায়। সে চায় যে আমার যদি বিধবা ভাতাটি করে দেয় তবে আমার কিছু উপকার হবে। এই ভেবে সে প্রধানের কাছে এবং বিডিওর কাছে অনেকবার গিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি তার। উত্তর দরিয়াপুর কৃষ্ণপাড়া, ওখানে দীপালি শীলের বিধবা ভাতা হয়নি। পঞ্চায়েতে অনেক, পঞ্চায়েত সমিতিতেও অনেকবার মানে দরখাস্ত করেছে, তখনও হয়নি। কেন করে দিচ্ছেন একটু বলবে? যদি ছেলে মেয়ে থাকে তার বা বিপিএল থাকে, সে পঞ্চায়েত জমা দেবে, পঞ্চায়েত থেকে হয়ে যাবে। পঞ্চায়েত থেকে হয়নি, পঞ্চায়েত যদি জমা না দিলে ব্লকে জমা দিলেও ব্লক থেকে আমি চেষ্টা করবো যেন তার ভাতাটা হয়ে যায়। আমি একজন সামুদায়িক সংবাদদাতা হিসেবে চাই এই গরিব বিধবা মানুষটির একটি বিধবা ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আধিকারিক ফারহানা খাতুন, মোবাইল নম্বর 7602796166, এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন। ইন্ডিয়া আনহার্ডের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।